গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে দোকান আছে, যেহেতু দোকানে যেতে হবে, ডালে সোমবার দিয়েছি তো গ্যাস বেরিয়ে গেছে। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকের মেনু হচ্ছে টমেটো দিয়ে ডাল, টমেটো দিয়ে ডাল করেছি এই দেখো। আর হচ্ছে আজকের মেনু হচ্ছে ডিম রান্না করব, ডিমের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে শাপলাটা ভাজা ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে। তোমাদের দাদা ভাই আটা মাখছে, এই যে আটা। আর কফি বানিয়ে দিলাম, কফি খাচ্ছে, এই যে কফি। ছেলেকে দুধ দিলাম, এই যে দুধ, বিস্কুট। দোকানে এখনো মালপত্র আনা হয়নি। আমি আলু ছিলছি, এই যে আলু কিছুটা ছিলেছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের জন্য। আর কিছুটা এখন ছিলবো ভাজা করার জন্য। ছেলের আর জ্বরটা আসেনি, আর আজকে ছেলে অনেকটা সুস্থ আছে। আর আমি এখন রান্নার দিকে যেহেতু চলে এসেছি, রান্না টান্নাগুলো কমপ্লিট করছি। ভিডিওগুলো তাহলে দেখতে থাকো, ফলো করো বন্ধুরা। এই যে রান্না, কিছু কিছু রান্না হয়েছে। এই যেমন ডালটা হয়ে গেছে, এই দেখো ডাল টমেটো দিয়ে আজকে করেছি। আর এই যে শাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখন দোকানে রান্না বসিয়ে দিয়েছি। এবার ডিমটা সিদ্ধ করে নিচ্ছি, ডিম যেহেতু আজকে দোকানে হয়ে গেছে নামিয়ে দেবো। আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেশারে, এটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। চায়ের জলে চা ভিজিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। সব এখন বাসন টাসনও সব রয়েছে, সব ধোবো। দিয়ে মশলাটা করে নিলাম, মশলাটা রেডি করে নিলাম এখন ডিমের। আমার ছেলে চান করতে যাবে, এই যে ছেলে চান করতে যাবে। এখনই ওজন খেয়ে পড়ে যাচ্ছিলাম আমি বস্তার সাথে। আর চান পুজো সবই আমার হয়ে গেছে, এই যে চান পুজো সব কমপ্লিট করে সব রেডি টেডি করছি। তোমাদের দাদা ভাই দোকানের মালপত্র আনতে গেছে, দুধটাও আনতে গেছে, সব এনে টেনে তারপর চান করবে, চান করে খেতে দেবো। খেয়ে দিয়ে দেখো ছেলের মুখটা দেখো, করছে দেখো, শরীরটা সুস্থ হয়েছে তো, তাই বদমাশি শুরু করে দিয়েছে। এখন এই এখনও বিছানাটা কিছু গুছানো হয়েছে, এই দেখো আর এখনও গুছাইনি, খেলে রেখেছে। সব আমি করবো তো, সকাল থেকে আজকে তাড়াহুড়ো লেগে গেছে। এখন উঠেছি আজকে 6:30 বেজে গেছে, অ্যালার্মটা পড়েনি। আর এত আমার ঘোরাঘুরি লেগেছে কাজে, এখনও বসার একটু টাইম নেই বন্ধুরা। এই যে রান্না টান্না সেরে আসলাম। এই যে তোমাদের তো দেখিয়েছি, এই যে শাপলা ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে ডাল করেছি। আর এই যে ভাজা, আলু ভাজা করেছি। আর হচ্ছে দোকানের ডিম রান্নাও হয়ে গেছে, সব বাসন টাসন মেজে এসে এই যে খেতে বসলাম। ছেলেকেও খাইয়ে দেবো, আমিও খাবো, নিজের হাতে তো খেতে ভালো লাগছে না। এই ডাল দিয়ে এখন মাখবো আর শাপলা দিয়ে খাওয়াবো বন্ধুরা। এই যে দোকান থেকে খাটা খাটনি করে রোজের তো এটা কর্ম করে আসি, এসে এই যে আমার জন্য আর ছেলের জন্য ফেনা ভাত করেছি। এই দেখো ঘি আর আলু সিদ্ধ নিয়েছি, এই লঙ্কা দিয়ে খাবো, ছেলেকেও দিয়েছি। আর তোমাদের দাদা ভাই ডাল দিয়ে আর ওই শাপলা ভাজা দিয়ে এখন খাবে, একটু আলু ভাজাও আছে, এই দিয়ে খাবে। এখন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, গুড নাইট।